বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মে আবেদন করেছেন কিন্তু অনেকে দু দিন বা তিন চার দিন হয়ে গেল প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেল বন্ধুরা ব্যাপক আকারে কিন্তু আবেদনপত্র জমা পড়েছে দুদিনেই ছিল ছেচল্লিশ লাখ বন্ধুরা অনেকে কিন্তু মেসেজ আসছে না অনেকের কিন্তু এসএমএস আসছে না অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা এস এম এস না আসলে কি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জমা পড়েনি তাহলে কি আমরা পাঁচশো থেকে হাজার টাকা পাবো না দেখো বন্ধুরা তোমাদের একটি কথা বলে দিই অনেকেই তোমাদের মতো কিন্তু অনেকেই আছো যাদের এস এম এস বা মেসেজ আসেনি তো বন্ধুরা তোমরা কি করবে কি না করবে আজ এই ভিডিওতেই আলোচনা করব আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি এবং ভিডিওটিকে শেয়ার করো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর যে মোবাইল নাম্বারটি ফর্মে দেওয়া আছে সেখানে একটি এস আসবে দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্পে গিয়ে আপনি যদি ফর্ম ফিল আপ করেন সেই ফর্মে একটি মোবাইল নাম্বার দেবেন এবং সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি লগ ইন আইডি আসবে যে লগ ইন আইডি দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডারের আবেদন প্রকল্পটি কোন পর্যায়ে আছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারে যদি এস এস না আসে তাহলে কি করবেন এস এম এস না আসলে কি তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন বাতিল একদমই না বন্ধুরা বন্ধুরা দেখো লক্ষ্মীর ভাণ্ডারে মেসেজ আসবে এরকমভাবে ইওল লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি একটা আইডি থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে একটি এস এম এস আপনাদের পাঠানো হবে আপনাদের মোবাইল নাম্বারে যেখানে একটি অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে বন্ধুরা অ্যাপ্লিকেশান আইডি চলে আসলো মানে আপনার নামটি সঠিকভাবে সেখানে রাখা হয়েছে এবং আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে কিন্তু বন্ধুরা অনেকের এস আসেনি তারা কি করবেন দেখুন বন্ধুরা যাদের এস আসেনি তারা প্রথমে এক দু সপ্তাহ ওয়েট করে যান বন্ধুরা কারণ যে হারে মানুষ প্রতিনিয়ত আবেদন করে যাচ্ছে সার্ভারও কিন্তু ডাউন থাকতে পারে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি অ্যাকাউন্টে মেসেজ পাঠানো সম্ভব নাও হতে পারে আপনারা কোনো চিন্তা করবেন না যারা সঠিক তথ্য এবং সঠিক সঠিক ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন এবং যাদের এস প্যাক মারা আছে বন্ধুরা তোমাদের যদি এস ব্যালেন্স বা এস এম এস প্যাক শেষ হয়ে যাও আজকেই কিন্তু তোমরা মোবাইলের দোকানে গিয়ে এস এম এস প্যাকটি ভরে নাও বা মেসেজ যদি অনেক থেকে থাকে সেগুলি ডিলিট করে দাও তোমাদের মোবাইলে যদি রিচার্জ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আজকে গিয়ে রিচার্জ করে নাও এবং বন্ধুরা তোমরা কিছুদিন দাঁড়িয়ে যাও এক সেপ্টেম্বর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে যদি তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে যায় তাহলে তো ভালো হলে বন্ধুরা তোমাদের পরবর্তীতে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে